চলছে শাকিব খানের দরদ সিনেমার নাম বিতর্ক। বেনারসের শাকিব পেলেন উষ্ণ অভ্যর্থনা। প্রথম প্যান ইন্ডিয়া ছবি দরদের শুটিং শুরু হলো 27 অক্টোবর। এর আগে মুম্বাইয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্রটির হিন্দি সংস্করণের নাম দর্দ, যার অভিধানিক অর্থ কষ্ট। অন্যদিকে যা দরদের সমার্থক শব্দ নয়, আর এটি নিয়ে ফেসবুকে শুরু হয় তর্ক বিতর্ক। এদিকে নানা আলোচনার মধ্যেই ভারতের উত্তরপ্রদেশে বেনারস শহরে পৌঁছেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার 26 অক্টোবর বিকালে তিনি মুম্বাই থেকে বেনারস যান। এখানে শাকিব খানকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেওয়া হয়, গলায় মালা ও কপালে দেওয়া হয় তিলক। এমনই একটি ছবি শাকিব তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ওয়ার্ম ওয়েলকাম থ্যাংকস টু বেনারস। এ সময় দেখা যায় শাকিবের কপালে তিলক ও গলায় রুদ্রাক্ষরের মালা। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শাকিব অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি লুফে নেয়। সঙ্গে সঙ্গে ফেসবুক স্ট্যান্ডিংয়ে উঠে এসেছে। ছবিটি পোস্ট করে কেউ কেউ লিখেছেন, পুরাই তামিল নায়কদের মতন লাগছে। আবার কেউ কেউ লিখেছেন, কিং অলওয়েজ কিং, কিং সবসময় কিং থাকবে। এদিকে ছবিটির নাম বিতর্ক নিয়ে কথা বলেছেন এর পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, রোমান্টিক সাইকো থ্রিলার নিয়ে কাজ করছি আমরা। এখানে অনেক লোকে শাকিব খানকে দেখা যাবে, যেহেতু ভারতের বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি বানাচ্ছি তাই নামে একটু ভিন্নতা এসেছে। বাংলার নাম থাকছে দরদ, যাকে মায়া আদর বা ইচ্ছে বলতে পারি। হিন্দিতে থাকছে দর্দ, যা কষ্ট বা ব্যথা। একটি মজার বিষয় হলো দুটো জিনিসই আসে মানুষের অনুভূতি থেকে। এদিকে শুটিং শুরু হওয়ার আগে বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে দরদের সংবাদ সম্মেলনে উপস্থিত হন শাকিব খান, বলিউড নায়িকা সোনাল চৌহান। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2024 সালে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরদ 6টি ভাষায় 30টি দেশে মুক্তি দেওয়া হবে।